মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাইতু মানজারান কাতাল কবর আবজামিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরে যে আশ্চর্য হতে পারে। সবচেয়ে আশ্চর্য জায়গা হচ্ছে কবর। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে আগ্রার তাজমহল, পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে কলিকাতার ঝুলন্ত হাওড়ার ব্রিজ, পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে মোবাইল। 50 বছর পরে মানুষ আরো আশ্চর্য বস্তু বের করবে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জায়গা হচ্ছে কবর, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কত আশ্চর্য? বেটা, কবর পাকা করেছে, বেটা বাপের নামে গরু জবে করেছে, বেটা ধর্মকে পাগল পেয়েছে, বেটা ধর্মের সাথে ফাইজলামি করে। ধর্ম হচ্ছে রাজশাহী চাপে নেওয়ার হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় জো চাহে উসকো খা লে, জো চাহে উসকো ছোড় দে। ধর্ম নিজস্ব ব্যাপার, যেই না ভুল সিদ্ধান্ত, ধর্ম নিজস্ব ব্যাপার নয়। ইসলাম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, লা তাজলিসু আলাইহি ওয়ালা তুসাল্লি আলাইহি ইলাইহি, কবরের উপরে বসবে না, কবরের দিকে সালাত আদায় করতে পাবে না, কবরের উপরে সালাত আদায় করতে পাবে না, কবরের দিকে সালাত আদায় করতে পাবে না, কবরের উপরে বসতে পাবে না, কবরকে পাকা করতে পাবে না, কবরের উপরে কিছু লিখতে পাবে না। আলী লা তাদা তিম সালানি না তোমস্তাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান টুকরা টুকরা করে দাও। ওলা কামরা নুসর ফেলে সবাই তহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। এটা আদেশ 1450 বছর পূর্বে কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস মুসলিম 969 নম্বর হাদিস মুসলিম, কালকে বের করে দেখেন। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কবর ভেঙে দিতে হবে তোমাকে। আর তুমি যদি বলো আমি মুনাফেক, আমি ধর্ম মানি না, আমি শুনি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে চলে যাই, নবীর কথা মানতে হবে, ঠেকা বেঁধেছে তো কোনো কথাই নেই, ঠেকা তো বাঁধেনি, চলছে তো, অন্যায় করে মানুষের চলছে না। কবর কে দাম দেয়? তুমি মরার পরে বোঝা যাবে।